মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে যথেষ্ট অ্যান্টিভেনম থাকা সত্ত্বেও সাপে কাটা রোগীকে পাঠানো হচ্ছে ঢাকার হাসপাতালে এক্ষেত্রে চিকিৎসকদের দায়িত্বে অবহেলার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা মানিকগঞ্জ প্রতিনিধি গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সম্প্রতি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভেলাবাদ এলাকায় বাড়ির পাশে শাক তুলতে গিয়ে রাসস ভাইপারের ছোবলে অসুস্থ হয়ে পড়েন রোকেয়া বেগম দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাকে জেলা সদর হাসপাতালে পাঠান চিকিৎসকরা সদর হাসপাতাল আবার তাকে পাঠায় স্থানীয় কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও এন্টিভ্যানম না দিয়ে তাকে ডাক্তাররা পাঠিয়ে দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পনেরো দিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে নিজ গ্রামে বাড়িতে ফেরেন রোকেয়া কিন্তু সাপে কাটার পর একের পর এক দুঃসহ দিনগুলোর কথা পারছেন না তিনি হয়রানির সাপে কাটার পরে আমার কেমন লাগছে পরে আস্তে আস্তে দেখি মরিচের মতো জল ব্যথা বাড়ছে আস্তে আস্তে বাড়ার পরে তারপরে ফুলে গেল ফুলার পরে পরে এই অবস্থা পুরে শরীর পেয়েছে রক্ত গেছে জমট হয়ে গেছে ডাক্তাররা বলল গেলাম পরে দাঁড়া দিল প্যারাসিটামল আর দিল গ্যাসট্রিকে ট্যাবলেট দিলেন আপনি আপনাদের ছুটি শুধু রোকেয়া বেগমই নন পর্যাপ্ত অ্যান্টিভেনম থাকলেও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা হাসপাতালে গিয়ে সাপে কাটা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ করেছেন আরও অনেকে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমাদের এলাকায় এই রাসেল ভাইবারের হয়ে আমাদের আতঙ্কে আমাদের এলাকার কৃষকরা খেতে পারতেছে না গরু ঘাস কাটা মাছ ধরা মানে এলাকার জন্য চলাঞ্চল মানুষের খুবই অসুবিধা হইতে আবার যারা আক্রান্ত হয়েছে তাদেরকে ঢাকা নিয়ে যাওয়া পর্যন্ত হয়তো সময় হয় নাই এজন্য সরকারের উচিত যেন আমাদের প্রত্যেকটা উপজেলাতে অ্যান্টি হ্যাঁ অ্যান্টি মানে পৌঁছাই জেলা সিভিল সার্জনের দাবি রোগীর অবস্থা বেশি সংকটাপন্ন হওয়ায় বিশেষ পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়নি আমরা রাসেল ব্যাপারে উপদ্রব বাড়ার পরেই আমরা পাঁচটা উপজেলায় এন্টিভেনাম পাঠিয়ে দিয়েছি এবং সেখানে এন্টিভেনাম রয়েছে যদি আর্লি স্টেজে আসে কেউ তাহলে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করে এ সমস্ত অ্যান্টিভেনাম দিয়ে চিকিৎসা করা সম্ভব কিন্তু যদি লেট স্টেজ হয়ে যায় সেখানে অনেক সময় ইন্টিভিশন লাগে আইসিউ সাপোর্ট লাগে সেক্ষেত্রে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়াটা কঠিন তখন তাকে সদর হাসপাতাল অথবা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হচ্ছে গেল তিন মাসে জেলায় রাসেস ভাইপারসহ সহ বিভিন্ন বিষধর সাপেচ্ছ বলে মানিকগঞ্জে অন্তত এগারো জন মারা গেছে